হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম বাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি সো বন্ধুরা আজ সতেরোই জানুয়ারি তো ইতিমধ্যেই আর পি এফ এর যে কনস্টেবলের এক্সাম তা শেষ হয়ে গিয়েছে সো বন্ধুরা আজ আমি যে সকল প্রশ্ন কালেক্ট করতে পেরেছি সমস্ত প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং আজকে অনেক প্রশ্ন রয়েছে এবং প্রতিদিনের ন্যায় তোমাদের শুরুতে যে ইম্পর্টেন্ট একটি কথা বলি সেই ভিডিওটির সে শুরুতে এবং আজকেও একটি ইম্পর্টেন্ট কথা তোমাদের বলবো সেই কথাটা হলো কি কিছু একটা বেসিক ধারণা তোমাদের আমি দিয়ে দিচ্ছি আর পি এফ কনস্টেবল দু হাজার আঠারো এবং উনিশের একটা বেসিক ধারণা কী আছে দেখো কোয়েশ্চেন প্যাটার্ন যেটা জি কে থেকে থাকবে পঞ্চাশ নাম্বার আর কি থাকবে ম্যাথ থেকে পঁয়ত্রিশ এবং জিআই থেকে পঁয়ত্রিশ এই হলো তোমাদের কোশ্চেন প্যাটার্ন নর্মালি এই কোশ্চেন প্যাটার্নে তোমাদের প্রশ্ন হবে সো যারা জানো তো তাদের তো তারা তো অবশ্যই জানো যারা অবশ্যই ভিডিওটি প্রথম দেখছো তারা যারা না জানো তো সেই ক্ষেত্রে তোমাদের আশা করি কাজে লাগবে এই কোশ্চেন প্যাটার্নটি এই কোশ্চেন প্যাটার্নের উপর কাজ করে তোমাদের প্রশ্ন আসছে সো ফার্স্ট কোশ্চেন আজকে কী এসেছিলো কনস্টেবলের যে এক্সাম হয়েছে তো ফার্স্ট প্রশ্নে যেটি আসছে সেটি কি মৌসুম বিজ্ঞান অনুসন্ধান কেন্দ্র কোথায় অবস্থিত খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি তো সঠিক উত্তর কি হয়ে যাবে নিউ দিল্লিতে মৌসুম

আমি মাদুরাইতে অবস্থিত সেটা প্রপার জায়গাটার নাম তোমাদের বলে দিলাম যাতে তোমাদের নেক্সট এক্সামে যদি তামিলনাড়ু না দিয়ে মাদুরাই দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে নেক্সট কোয়েশ্চেন চলে যাবো ইবন বদুতা কার রাজত্বকালে ভারত এসেছিলেন তো ইবন বদুতা কার রাজত্বকালে ভারত এসেছিলেন তো মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবন বতুতা তোমার মানে ভারতে এসেছিলেন তো সঠিক উত্তর কি হয়ে যাবে তোমার মোহাম্মদ বিন তুগলক নেক্সট কোয়েশ্চেন চলে যাব রাষ্ট্রীয় বিকাশ পরিষদ কবে গঠিত হয় তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি রাষ্ট্রীয় বিকাশ পরিষদ কবে গঠিত হয় উনিশশো সালে রাষ্ট্রীয় বিকাশ পরিষদ গঠিত সঠিক উত্তর কি হবো উনিশশো বাহান্ন খেলার সঙ্গে দেখতে পাচ্ছ কতবার আসে তো ব্যাডমিন্টন হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতের যে সংবিধান সেই সংবিধানের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছিল সর্বপ্রথম তো আমেরিকা থেকে তোমার মৌলিক অধিকার এইটা তোমার আমেরিকা দেশ থেকে নেওয়া নিয়েছিল ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার রয়েছে তো উত্তর কি আমেরিকা এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট প্রশ্ন যে কি আছে লোকসভার অ্যাংলো ইন্ডিয়ান পদপ্রার্থী কজন হয়ে থাকেন অর্থাৎ লোকসভায় যে অ্যাংলো ইন্ডিয়ান পদপ্রার্থী মাত্র কজন থাকেন তো দুজন অ্যাংলো ইন্ডিয়ান পদপ্রার্থী থাকেন যেটা রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন তো সঠিক উত্তর কী যাবে দুজন নেক্সট কোশ্চেন চলে যাবো কামাখ্যা মন্দির কোন রাজা অবস্থিত কামাখ্যা মন্দির খুব 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 গুরুত্বপূর্ণ একটি জায়গা যা বলে কামাখ্যা মন্দিরে গিয়েছিল বা কামাখ্যা মন্দিরে যাব এই ধরনের এই ধরনের যে প্রশ্নটা এই কামাখ্যা যে বিখ্যাত যে কামাক্ষা মন্দির এটি কোথায় অবস্থিত এটি হলো অসমে অবস্থিত অসম হয়ে যাবে সঠিক উত্তর সো বন্ধুরা তোমার একটা ইম্পর্টেন্ট কথা ভিডিওর মাঝে বলে রাখি সেটা হলো কি বন্ধুরা বলো যে সাব ইন্সপেক্টরের যে আর পি এর যে সাব ইন্সপেক্টরের এক্সাম তা শেষ হয়ে গিয়েছে অর্থাৎ লাস্ট যে এক্সাম ছিল সেটা হচ্ছে নয় এক দু হাজার উনিশ এটা ছিল সাব ইন্সপেক্টরের তোমার লাস্ট এক্সাম সেই ক্ষেত্রে সাব ইন্সপেক্টরের হবে না তো তোমরা জানো না যারা জানো তো তাদের তো তারা তো অবশ্যই জানো আর যারা সাব ইন্সপেক্টর এক্সাম তো তারা তো অবশ্যই জানবে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তোমাদের তোমাদের একবার বলে দিচ্ছি নয় উনিশ নয় জানুয়ারির শেষ এক্সাম হয়েছিল তোমার সাব ইন্সপেক্টরের অর্থাৎ অর্থাৎ উনিশে ডিসেম্বর তোমার এক্সাম হয়েছিল ফার্স্ট যেটা তোমার সাব ইন্সপেক্টরে তারপর যেটা এক্সাম হয়েছিল পাঁচ থেকে ছয় তারিখ পাঁচ তারিখ এবং ছয় তারিখ পাঁচ পাঁচই জানুয়ারি এবং ছয়ই জানুয়ারি এক্সাম হয়েছিল তারপর এক্সাম হয়েছিল কত নয় থেকে তেরো তারিখ অব্দি এক্সাম হয়েছিল নয় নয় ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি তো তেরো তারিখ তোমার শেষ হয়ে গিয়েছিল তো সেই ক্ষেত্রে তোমার এক্সাম হয়েছে আমি প্রতিদিন কোশ্চেন অ্যানালাইসিস করেছি সেই ক্ষেত্রে তোমরা যারা আগামী দিনে কনস্টেবলের এক্সাম দেবে সেই ক্ষেত্রে সাব ইন্সপেক্টরের এক্সাম থেকে অনেক প্রশ্ন আসতে পারে যেহেতু কোশ্চেন প্যাটার্ন সেম সেই ক্ষেত্রে যারা প্রিভিয়াস ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও অর্থাৎ যদি কোশ্চেন রিভিউগুলো যেগুলো তোমরা দেখতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমার আর পি এফ কোশ্চেন রিভিউ তো এরকম বলে একটা লিঙ্ক থাকবে সে তোমরা লিংকে ক্লিক করবে এবং পাশে দেখতে পাবে প্রথমেই লিঙ্ক থাকবে এই ভিডিও ডিসক্রিপশনে তো তোমরা সেখানে ডাইরেক্ট লিঙ্ক করলে চলে গেলে ভিডিও ডিসক্রিপশনে তোমরা বুঝতে পেরে যাবে এবং ক্লিক করবে দেখবে ক্লিক করলে পরস্পর যতদিন এক্সাম হয়েছে প্রত্যেকটা ভিডিও প্রতিদিনই তোমরা দেখতে পেয়ে যাবে তো যাই হোক তোমরা সেখান থেকে দেখে নেবে আশা করি কাজে লাগবে নেক্সট কোশ্চেন যেটি রয়েছে কি আছে বিশ্বের মধ্যে সব থেকে উঁচু তোমার উঁচু এটা কি হয়ে যাবে বলো তো বিশ্বের মধ্যে সব থেকে উঁচু শৃঙ্গর নাম কি তো বিশ্বের মধ্যে উঁচু শৃঙ্গর নাম কি এটা সঠিক উত্তর গিয়ে যাবে মাউন্ট এভারেস্ট বিশ্বের মধ্যে সব থেকে উঁচু শৃঙ্খ এটা তোমরা সবাই জানো খুবই ইজি প্রশ্ন নেক্সট কোশ্চেন দেখো ম্যাথের টপিকগুলো তোমাদের আমি বলে দিই তোমাদের সুবিধার্থে যে ম্যাথের কি টপিক এসেছিল দেখো ম্যাথের যে টপিকগুলো এসেছিল সেটা হলো কি লসাগু গসাগু থেকে প্রশ্ন এসেছে কি লসাগু গসাগু থেকে প্রশ্ন এসেছে আর কি প্রশ্ন এসেছে নল চৌবাচ্চা থেকে প্রশ্ন এসেছে তারপর কি পিতা পুত্র থেকেও প্রশ্ন এসেছে দিন কার্য থেকে প্রশ্ন এসেছে সরল সুদ জটিল সুদ থেকে প্রশ্ন এসেছে গ্রাফ সম্বন্ধে প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে গ্রাফ সম্বন্ধীয় এই গ্রাফ চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার তারপর কি ত্রিকোণমিতি থেকে প্রশ্ন এসেছে তারপর কি ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ ত্রিভুজের যে অঙ্কগুলো হয় যে ত্রিভুজের অঙ্কগুলো সেগুলো তোমরা অবশ্যই করে নেবে কি যেগুলো থেকে কিছু নাম্বার সিস্টেম থেকে দুটি প্রশ্ন এসেছে তারপর কি মুদ্রার সম্বন্ধে একটি প্রশ্ন এসেছে মোটামুটি আমি তোমার ম্যাথের চ্যাপ্টারগুলো তোমাদের সুবিধার্থে বলে দিলাম এইগুলো যদি মোটামুটি করো তোমার দেখতে পাবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ম্যাথ তোমরা এখান থেকে গমন পেয়ে যাবে তো বুঝতে পেরেছি ম্যাথের টপিকগুলো কি কি রয়েছে প্রতিদিনই আমি বলে দিই তোমাদের সুবিধার্থে তোমার

ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের স্থাপনা কত সালে হয় তো ভারতীয় যে রাষ্ট্রীয় কংগ্রেসের স্থাপনা কত সালে আঠারোশো সালে ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের স্থাপনা হয়েছিল নেক্সট কোশ্চেন চলে যাবো ভারতের মধ্যে সব থেকে উঁচু জলপ্রপাতের নাম কি তো ভারতের মধ্যে সব থেকে উঁচু জলপ্রপাতের নাম হলে কি যোগ জলপ্রপাত আর এটি কোথায় অবস্থিত এটি অবস্থিত কোথায় কর্ণাটকে তো বন্ধুরা যে কোনো শিফটে আসতে পারে ভারতের মধ্যে সব থেকে উঁচু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত সেটি হয়ে যাবে কর্ণাটক আর এছাড়াও আসতে পারে কর্ণাটকে তোমার কর্ণাটকের যে জলপ্রপাত রয়েছে সেই জলপ্রপাতের নাম কি তাহলে যোগ জলপ্রপাত তো কোন রাজ্যে সর্বাধিক উঁচু জলপ্রপাত থাকে সেটা কর্ণাটক তো তোমরা জানোই তো এই সংক্রান্ত অনেক প্রশ্ন আসতে পারে মোটামুটি তোমরা একটু দেখে নেবে তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো সুশীল কুমার কোন খেলার সঙ্গে যুক্ত তো সুশীল কুমার তোমার কুস্তির সঙ্গে যুক্ত বিখ্যাত একজন নাম করা কুস্তিবিদ সুশীল কুমার তো সঠিক উত্তরে যাবে কুস্তি তো সুশীল কুমার কোন খেলা সাথে কুস্তি আর কি অলিম্পিক সংক্রান্ত একটি প্রশ্ন দ্য রিও অলিম্পিক সামথিং কিছু একটি প্রশ্ন এসেছিল তো ঠিক সঠিক প্রশ্ন কি সেটি আমার কাছে ক্লিয়ার নয় বলে তোমাদের কাছে দিতে পারলাম না তবে অলিম্পিক সংক্রান্ত এই ধরনের প্রশ্ন আসছে তো তোমাদের সুবিধার্থে বলে দিলাম নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কে যে লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংস হয় তো লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংস হয় প্লিয়া এই প্রশ্নটা এখনও অবধি প্রায় পনেরো থেকে ষোলো বার মোটামুটি আমি যে অনেক রকম পনেরো থেকে ষোলো বার রিপিট হয়েছে তো টোটাল রিপিট হয়েছে পনেরো থেকে ষোলো বার মোটামুটি এই প্রশ্নটা কারণ আর আরবি গ্রুপ ডিতে মোটামুটি রেগুলার রেগুলার প্রশ্নটা আসতো সেই ক্ষেত্রে আর তোমার আরপিএফ এর যে এসআই एग्जाम হয়ে গেছে শেষ হয়ে গেছে সেখানে তোমার এসেছিল তো সেই ক্ষেত্রে লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংস হয় প্লিয়াতে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট তো তোমরা দেখে নাও নেক্সট क्वेश्चन মেজর ধ্যানচাঁদ কোন খেলার সাথে যুক্ত তো মেজর যে ধ্যানচাঁদ বিখ্যাত প্লেয়ার মেজর ধ্যানচাঁদ এটি ইনি কোন খেলার সাথে যুক্ত ইনি হকি খেলার সাথে যুক্ত তো হকি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन কত ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস এবং ফাইনাইট স্কেলের মাত্রা সমান হয় মাইনাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রা খুব খুব সোজা প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আগামী দিনে তোমার যে কনস্টেবলের এক্সাম রয়েছে সেই ক্ষেত্রে রিপিট হতে পারে তো তোমরা অবশ্যই দেখে নাও তারপর কি ঊর্ধ্বপাতন বলতে কি বুঝে এই ধরনের একটি প্রশ্ন এসেছে তারপর কি প্রতিটি বিক্রে নেপ্রাণের সংখ্যা কত তো প্রতিটি বিক্রে নেপ্রাণের সংখ্যা কত প্রায় দশ লক্ষ প্রতিটি বিক্রে নেফ্রনের সংখ্যা তো আশা করি তোমাদের নেফ্রনের সংখ্যা এই প্রশ্নটা অনেকবার এসেছে তোমরা সবাই জানো নেক্সট প্রশ্ন তোমাদের রিজনিং এর যে রিজনিং বা জিআই যেটি বলো না কারণ তোমাদের টপিকগুলো আমি প্রতিদিনই বলে দিই আজকেও বলে দিচ্ছি কারণ দেখো তোমার যে টপিকগুলো জেনে নাও তো কোথা থেকে কটি প্রশ্ন সেই ক্ষেত্রে তোমাদের অনেক কাজে লাগবে তো নাম্বার সিরিজ থেকে একটি প্রশ্ন এসেছে তারপর কি ভেনচিত্র থেকে অর্থাৎ তোমার ভেনচিত্র থেকে দুটি প্রশ্ন এসেছে তারপর কি সিদ্ধান্ত বিবৃতি থেকে চারটি প্রশ্ন এসেছে তো সিদ্ধান্ত যে বিবৃতি রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন থাকে সেখান থেকে চারটি প্রশ্ন এসেছে তারপর কি ক্যালেন্ডার সম্বন্ধে অর্থাৎ বার নির্ণয় থেকে একটি প্রশ্ন এসেছিল তোমরা অবশ্যই মোটামুটি টপিকগুলো দেখে নাও তারপর কি কোনটি আলাদা অর্থাৎ ওয়ার্ড বা সম্বন্ধে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে তো আজকে একটি প্রশ্ন এসেছে তারপর কি ডিকশনারি সম্বন্ধে প্রশ্ন এসেছে তো ডিকশনারি চ্যাপ্টারটা মোটামুটি ডিকশনারি সম্বন্ধে যে রিজনিংগুলো সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে কারণ ডিকশনারি সম্বন্ধে অনেক প্রশ্ন এসেছে আর একটা কি বর্গক্ষেত্র কাউন্টিং থেকে একটি প্রশ্ন এসেছে ব্লাড রিলেশন থেকে দুটি প্রশ্ন এসেছে তবে ঘড়ি সম্বন্ধে অর্থাৎ ঘড়ির অ্যাঙ্গেল সম্বন্ধে প্রশ্ন এসেছে ওয়াটার নিমের সম্বন্ধে প্রশ্ন এসেছে তো মোটামুটি তোমার এই টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে অবশ্যই টপিকগুলো দেখে নাও এবং এই সম্বন্ধে টপিকগুলো করে নাও মোটামুটি ঝালিয়ে নাও আশা করি তোমরা আগামী দিনে যারা কনস্টেবল এক্সাম দেবে ক্ষেত্রে অবশ্যই তোমাদের কাজে লাগবে আর একটা তোমাদের কথা ইম্পর্টেন্ট কথা যেটা বলে রাখি সেটা যে কনস্টেবলের যে এক্সাম সেটা তোমার অনেকদিন আগেই শুরু হয়ে গেছে কুড়ি তোমার কত দু হাজার আঠারো সালে কুড়ি ডিসেম্বর এক্সাম হয়েছে একুশে ডিসেম্বর এক্সাম হয়েছে তারপর কি বাইশে ডিসেম্বর এক্সাম হয়েছে তারপর তেইশে ডিসেম্বর এক্সাম হয়েছে তারপর যে এক্সাম হয়েছে সেটা হলো আজ সতেরো তারিখ মোটামুটি চার দিনের পর পাঁচ দিন মানে পাঁচ নম্বর এক্সাম যেটা সতেরোই জানুয়ারি দু হাজার উনিশে আজকের ফার্স্ট এক্সাম হচ্ছে এ এবং বি এবং ইএফ এ এবং বি এবং এফ গ্রুপে যাদের রয়েছে তাদের এক্সাম আজকে রয়েছে আজকে সতেরো তারিখ সতেরো থেকে পঁচিশ তারিখ অব্দি এক্সাম হবে সেই ক্ষেত্রে প্রতিদিনের এক্সাম হচ্ছে এবং প্রতিদিনই তোমাদের আমি কোশ্চেন অ্যানালাইসিস করবো যতদিন তোমার কনস্টেবলের এক্সাম হবে তার জন্য তোমাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে এবং পাশে বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে এখনই যুক্ত হয়ে যেতে হবে তো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি আছে কে সতীদাহ প্রথার উচ্ছেদ ঘটন ঘটান তো লর্ড উইলিয়াম বেন্ডিং সতীদাহ প্রথার উচ্ছেদ ঘটান তো সঠিক উত্তরে যাবে লর্ড উইলিয়াম বেন্ডিং নেক্সট কোশ্চেন সত্যবিলোপ বিলপ নীতির প্রবর্তককে তো সত্যবিলোপ নীতির প্রবর্তক হচ্ছে লর্ড ডালৌসি হয়ে যাবে সঠিক উত্তর তো সত্য বিলম্ব নীতি আর তোমার যে একটা রয়েছে তোমার সত্য বিলম্ব নীতি ছাড়া যেটা রয়েছে তোমার এটা লর্ড ঢালৌসি আর লর্ড কর্নওয়ালিস যেটা তোমার আই সামথিং

বিহারের রাজ্যপালের নাম হলো লালজি ট্যান্ডন এই ধরনের প্রশ্নগুলো প্রচুর পরিমাণে রিপিট হচ্ছে মুখ্যমন্ত্রী রাজ্যপাল এই সম্বন্ধে অনেক রকম ভিডিও রয়েছে এডুকেশনাল ভিডিও তো অবশ্যই সেগুলো তোমাকে দেখে নিতে হবে এবং এক্সাম প্রিপারেশন স্টাডি ডাইরেক্ট সার্চ করো আমার চ্যানেল সেখানে ভিডিও ম্যানেজারে চলে যাওয়া দেখবে প্রতিটা চ্যাপ্টারের উপর নানা রকম টপিকের উপর ভিডিও রয়েছে যেগুলো সম্বন্ধে অনেক প্রশ্ন আসতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা দেখে নেবে আশা করি এক্সাম প্রিপারেশন স্টাডিতে গিয়ে তারপর কি আছে নীতি আয়োগের অধ্যক্ষের নাম কিন্তু নীতি আয়োগের অধ্যক্ষের নাম হলো নরেন্দ্র মোদী তো নরেন্দ্র মোদী এই প্রশ্নটা মোটামুটি আরআবি গ্রুপটিতে প্রতিদিনই আসতো মোটামুটি ম্যাক্সিমাম তিরিশ থেকে চল্লিশবারই প্রশ্নটা এসেছে মোটামুটি সব সিফট মিলিয়ে তো এই ধরনের প্রশ্ন এখন আসতে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি গ্রুপ ডির কোশ্চনের সাথে এই প্রশ্ন অনেকটা মিল থাকছে তো অনেক প্রশ্ন রিপিট হচ্ছে সেই ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দেখে নেওয়া উচিত আর পি এফের কনস্টেবল ও এস এর প্রশ্ন সব প্রশ্নই তো সেই ক্ষেত্রে আমি আর পি এফের যে কনস্টেবলের যে অ্যানালাইসিস সেটা আমি তোমার যে রিভিউ করেছি প্রতিদিন যে কোশ্চেন অ্যানালাইসিস করেছি সেই ভিডিও দেখার জন্য তোমার এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এছাড়া তোমার চলে যেতে পারো এক্সাম প্রিপারেশন স্টাডিজিজে সেখানে সার্চ করো তোমার সেখানে সার্চ করতে হবে না সেখানে ডাইরেক্ট ভিডিও ম্যানেজারে চলে যাও সেখানে সমস্ত রকম ভিডিও তোমরা পেয়ে যাবে আর আরেকটা কথা আমি আর পি এফ এবং যে এসআই এবং কনস্টেবলের আমি সেট দিয়ে চলেছিলাম তো সেই সেট প্রায় প্রায় অনেকগুলো সেট দিয়ে দিয়েছি প্রায় সেট দিয়ে দিয়েছি তো তোমরা সেই সেটগুলো দেখে নেবে এবং প্রত্যেকটার পিডিএফ রয়েছে পিডিএফ ডাউনলোড করে নেবে সেই ভিডিওগুলো থেকে তো অবশ্যই তার জন্য তোমার প্রত্যেকটা ভিডিও দেখে নিতে হবে তার জন্য কী করবে এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাবে সেখানে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো আরপিএফ এর আর পি এফ প্লে লিস্ট বা আর পি এফ এস আই অ্যান্ড কনস্টেবল কোয়েশ্চেন প্লে লিস্ট এই সামথিং সামথিং এরকম একটা এবং লেখা থাকবে এবং পাশে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করবে লিঙ্কে ক্লিক করবে করার পর দেখবে সব সমস্ত ভিডিও চলে এসেছে এবং সমস্ত ভিডিওগুলো তোমরা দেখে নেবে এবং পিডিএফ ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে প্রত্যেকটা পিডিএফ ওই ভিডিও ডিসক্রিপশানে থাকবে তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো সো বন্ধুরা এই আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো আর যারা কোনো এডুকেশনাল সম্বন্ধে যদি কোনো কিছু প্রশ্ন থাকে তারা অবশ্যই আমাকে সরাসরি ফেসবুক পেজে জিজ্ঞাসা করতে পারো তার জন্য অবশ্যই আমাকে ফেসবুক পেজে আমাকে ফলো করো এবং লাইক করো তার আমি লিঙ্ক ফার্স্ট কমেন্ট এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তাই জন্য অবশ্যই আমাকে ফলো ফলো করতে হবে এবং লাইক করতে হবে কারণ অনেক এডুকেশনাল তথ্য যেগুলো আমি প্রতিনিয়ত ফেসবুকে আপলোড করি তার জন্য অবশ্যই তোমাকে ফেসবুকে আমাকে ফলো করতে হবে তো ফেসবুক পেজের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো আর বন্ধুরা এই ভিডিওটি যারা প্রথম দেখছে তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে যদি ওয়ান পার্সেন্ট বুক করতে বলে মনে হয় তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং প্রতিনিয়ত এরকম এডুকেশনাল ভিডিও সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবে সো বন্ধুরা আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে নেবে সো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ